গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো, এটা তো সবাই লিখবে, এটা সবাই লিখবে, কিন্তু এই ছবিটাকে বাঁকবে না। আমি চাই সব থেকে বেস্ট স্কোর তুমি করো, তোমার খাতা হোক সব থেকে সেরা, সবার থেকে আলাদা, একটু ইউনিক থাকা দরকার। ওকে, ভিডিওটা স্টার্ট করছি, অন্যান্য কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে থাকো। দাদার ক্লাসরুম, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সাবজেক্ট সায়েন্স, ক্লাস 8, আজকে পার্ট 2 সলভ করছি। প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে গুছিয়ে লেখা, তুমি প্রত্যেকটা কোশ্চেন ফলো করতে পারো, লিখতে পারো। আশা করি তোমার অ্যান্সার শিট অন্যান্যদের থেকে আলাদা হবে আর সব থেকে ভালো হবে। তো চলো এক নম্বর কোশ্চেনটা পড়ছি, দেখো। মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে, কেন এমন হয় ব্যাখ্যা করো। এখানে অভিকর্ষ যে বল তো আছেই, তাই কি না? তার সঙ্গে সঙ্গে কী আছে, খাতার পাতা এরিয়াটা বড়, তো সেই ক্ষেত্রে বায়ুর ঊর্ধ্বমুখী যে বল সেটা খাতার পাতার মধ্যে বেশি পড়বে, কয়েনটার মধ্যে কম পড়বে, এরকম হাজারো চিন্তা ভাবনা করছো। চলো অ্যান্সারটা দেখো। মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে, কারণটা কি? কারণ কয়েন ও খাতা পাতা মাটিতে ফেলার সময় কয়েন যেভাবে বায়ুর বাধাকে অতিক্রম করে করতে পেরেছিল, ব্যাপারটা কীরকম, যখন এইভাবে জিনিসটা নিচের দিকে পড়বে তখন বায়ু এইভাবে উপরের দিকে, মানে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, বুঝতে পারছো? তো ঊর্ধ্বমুখী বলটা খাতার পাতার মধ্যে অনেকটা এরিয়া, অনেকটা এরিয়া, এরকম অনেকটা এলাকার মধ্যে পড়বে, আর কয়েনের এরিয়াটা কি তুলনামূলক ছোট, ফিজিক্সের পার্ট এগুলো, যাই হোক, যে কারণে ওর বাধাটাও অনেক কম হবে, যে কারণে সেটা তাড়াতাড়ি পড়বে। এবার চলো ভাষাটা পড়ি। অতিক্রম করতে পেরেছিল কাগজের টুকরোটা, পারেনি, তাই কয়েনটি আগে মাটিতে পড়বে, কি বললাম না সব থেকে বেস্ট অ্যান্সার শিট। চলো লেখো, সবার থেকে আলাদা তোমার খাতা হবেই হবে। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আশ্রয়ের পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তা ব্যাখ্যা করো। এটা স্থির তড়িৎ আকর্ষণের জন্য, স্থির তড়িৎ আকর্ষণের জন্য, আকর্ষণের জন্য এই কারণটা ঘটে। চলো বেস্ট অ্যান্সার লিখি। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আশ্রয়ের পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে করে, কারণ এইভাবে দেখো পয়েন্ট করবে, ওকে, কালো কলম দিয়ে পয়েন্ট করবে, তারপরে অ্যান্সার শিট লিখবে। তোমার খাতা সবার থেকে বেস্ট হবেই হবে, অন্যদের থেকে আলাদা হবেই হবে। চলো অ্যান্সারটা দেখি। চুলের সঙ্গে চিরুনির ঘর্ষণ, ঘর্ষণের ফলে চিরুনিতে স্থির তড়িতের সৃষ্টি হয়, ফলে চিরুনি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করে। লেখা কমপ্লিট করো, সবার থেকে বেস্ট খাতা নিজে বানাবো। ওকে, এবার 3 নম্বর কোশ্চিন পড়ছি, দেখো। গ্যাসীয় অবস্থায় অণুদের গতি অবস্থান সম্বন্ধে তুমি কি কি বলতে পারো, কোশ্চিন লিখবে এইভাবে, কালো কলম দিয়ে পয়েন্ট করবে, তারপরে অ্যান্সার করবে। সবার থেকে আলাদা খাতা বানাও, সবার থেকে আলাদা নাম্বার তোলো, সবার মতো লিখলে হবে না। ওকে, 1 নম্বর দেখো। গ্যাসীয় অবস্থায় অণুরা ছড়িয়ে পড়ে, প্রথমত গ্যাসীয় অবস্থায় অণুরা ছড়িয়ে পড়ে, গ্যাস সম্পর্কে পড়তে গেলে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সে পাবে গ্যাসের চ্যাপ্টার, ওখানে আরও ডিটেল জানবে। গ্যাসীয় অণুগুলো সবসময় চলো, মানে এক জায়গার থেকে অন্য জায়গায় অন্য জায়গায় যাচ্ছে। যাই হোক, এবার 2 নম্বর দেখো। গ্যাসীয় অবস্থায় অণুদের চলাফেরার কোনো নির্দিষ্ট দিক থাকে না, অণুরা পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। তারপর 4 নম্বর দেখো, গ্যাসীয় অবস্থায় অণুদের গতি একেবারেই এলোমেলো, কমপ্লিট করো লেখা। এরপরের কোশ্চেন দেখছি, দেখো। প্রাইমোরডিয়াল ইউট্রিকাল কী, এটা হচ্ছে কোশ্চেন, এটার অ্যান্সার শিটটা দেখছি, দেখো, কালো কলম দিয়ে পয়েন্ট করো, এবার অ্যান্সার লেখো। দেখো, পরিণত উদ্ভিদ কোষে কেন্দ্রে একটি বড় গহ্বর থাকে যাকে বেষ্টন করে সাইটোপ্লাজম পাতলা স্তরে বিন্যস্ত থাকে। সাইটোপ্লাজমের এই পাতলা স্তরকে প্রাইমোরডিয়াল ইউট্রিকাল বলে। ওকে, লেখা কমপ্লিট। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর, মানুষের লোহিত রক্তকণিকার আকার কী রকম, আকার কীরকম হয় এবং এই আকারের জন্য তার কী সুবিধা হয়। ওকে, অ্যান্সার শিটটা দেখো, সবার থেকে ডিফারেন্স লিখবো, সবার থেকে বেশি স্কোর করব। মানুষের লোহিত রক্তকণিকার আকার হলো গোলাকার, দুপাশ চ্যাপটা চাকতির মতো, এটা তো সবাই লিখবে, এটা সবাই লিখবে, কিন্তু এই ছবিটাকে বাঁকবে না। আমি চাই সব থেকে বেস্ট স্কোর তুমি করো, সবার থেকে আলাদা খাতা তুমি বানাও। সো এই ছবিটা বেঁকে দাও পাশে, ওকে, এই ছবিটা বাঁকিয়ে দাও পাশে, দেখবে অনেকেই ছবিটা আঁকবে না, জাস্ট লিখে চলে যাবে। সবার মতো নাম্বার পেলে হবে না, তো নিজেকে সবথেকে বেস্ট প্রমাণ করতে হবে, নিজের নাম্বার সবথেকে বেস্ট উঠাতে হবে, সবার থেকে বেশি, নিজের খাতা সবথেকে আলাদা করতে হবে। এভাবে সুন্দর করে ছবিটা করো, লোহিত রক্তকণিকা, ছবিটা করতে খুব পরিশ্রম হবে না, গোল দাগ দেবে তার মধ্যে এরকম পেন্সিল দিয়ে, লোহিত রক্তকণিকার ছবি। ওকে, তারপরে দেখো,
এবার দেখো ব্যাখ্যা করব এই আকারের সুবিধাগুলো কি কি। তার মানে কি এই যে আকারটা হলো এই আকার থাকলে সুবিধাটা কি হবে, লোহিত কণিকার আকার যদি এরকম হয় তবে এটার সুবিধা কি কি হতে পারে। ওকে কোশ্চেন ক্লিয়ার। এবার দেখো অ্যান্সার শিটটা দেখছি, একদম বুঝে বুঝে লেখো, লিখতে এক ফোঁটা পরিশ্রম মনে হবে না। এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াতে তার বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। তার মানে কি এই আকারের জন্য কি হচ্ছে বেশি পরিমাণ অক্সিজেন কি করছে সে পরিবহন করতে পারছে, এই সুবিধাটা সে পাচ্ছে। ওকে ক্লিয়ার কোশ্চেন। ওকে তারপরে 6 নম্বর দেখো, গলগি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো। সবাই গলগি বস্তুর গঠনও উল্লেখ করবে কাজও উল্লেখ করবে, কিন্তু কেউ ছবি দিবে না। ওকে সবাই গঠন উল্লেখ করবে কাজও উল্লেখ করবে কিন্তু কেউ ছবি দিবে না। আমি চাই দুটোই দুটোই করো, বেস্ট স্কোর করো। গলগি বস্তু দেখতে নালিকা বা গহ্বরের মতো, এটা হচ্ছে অ্যান্সার। এটি ল্যামেলা বা সিস্টারিনি, মাইক্রোভেসিকল ও ভ্যাকুয়েল নিয়ে গঠিত, এগুলো হচ্ছে কি তার গঠনের মধ্যে চলছে। ওকে এইবার দেখো কথা হচ্ছে গলগি বস্তুর ছবিটা কেমন হয়, এরকম খুব কঠিন ছবি না, ছবিটা কি ফেলো এরকম করে সুন্দর বক্স করো, সবার থেকে ডিফারেন্স খাতা তৈরি করো, সবার থেকে বেস্ট স্কোর পাও। এরপরের পয়েন্ট, শর্টকাট অ্যান্সার লিখবে শর্টকাট ছোট নাম্বার পাবে। ভালো করে অ্যান্সার লেখো, বড় অ্যান্সার লেখো, বেস্ট অ্যান্সার লেখো, গুছিয়ে গুছিয়ে লেখো, খুব বড় লিখলেও হয় না, পয়েন্ট অনুসারে লেখো বেশি নাম্বার তোলো। আমার কথা এটা, ল্যামেলি বা সিস্টারিনি এগুলি একক আবরণী দ্বারা আবৃত লম্বা চ্যাপ্টা সরু নালিকা বিশেষ, যা সংখ্যায় 3 থেকে 20টি হয়। এগুলি পরপর প্রায় সমান্তরালভাবে সাজানো থাকে। তারপরে ভেসিকল, দেখো এই পার্টগুলো আমি লিখছি, লিখার পরে এইগুলো সম্পর্কে আবার ডিটেলস দিচ্ছি। কেন, এটা কি এক্সাম খাতা না, এটা কি মডেল অ্যাক্টিভিটি টেক্সট। এই খাতাটা যত সুন্দর করবে তত তোমার স্কোর বেশি আসবে। আর তার থেকে বড় কথা, নিজের মতো নিজে তৈরি করো, কারণ সামনে তো বড় বড় এক্সাম আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, সব থেকে বেস্ট নিজে দিতে থাকো। ইয়েস। তারপরে দেখো ভেসিকল কি আছে, সিস্টেমি নালিকার পরিধির দিকে অত্যন্ত ছোট ছোট গোলাকার থলির মতো যে অঙ্গাণু দলবদ্ধভাবে থাকে তাদের ভেসিকল বা মাইক্রো ভেসিকল বলে। 3 নম্বর দেখো ভ্যাকুয়েল, এগুলি বড় বড় গহ্বর বিশেষ যা সিস্টারিনির কাছাকাছি থাকে। ভ্যাকুয়েলগুলির মধ্যে গলগি বস্তুর ক্ষরণ পদার্থ থাকে এবং পরবর্তীকালে ওই ভ্যাকুয়েলগুলি লাইসোজোমে পরিবর্তিত হয়। ওকে কমপ্লিট। ওকে দেখো পয়েন্ট করলাম, তারপর লিখলাম, সবার থেকে আলাদা খাতা হবেই। এবার দেখো গলগি বস্তুর কাজ, গলগি বস্তু কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে, বিভিন্ন খাদ্যবস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, পলিস্যাকারাইড ও গ্লাইকোলিপিড তৈরিতে অংশগ্রহণ করে। সবাই 3টা পয়েন্টই লিখবে কিন্তু আমি তার থেকেও বেশি লিখবো, কারণ আমার বেশি নাম্বার লাগবে, আমার আমার খাতাটা বেশিভাবে রেডি করতে হবে, সব থেকে বেস্ট স্কোর করতে হবে। 4 নম্বর দেখো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। 5 নম্বর শুক্রাণুর মস্তকের অ্যাক্রোজোম ক্যাপ গঠন করে। এখন থেকেই বেটার টার্গেট নিয়ে পড়ো, আশা করি 9-10 চিন্তা করতে হবে না, যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে, এখন থেকে টার্গেট করো। ওকে এবার আমি একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার পরিশ্রম মনে হয় যে আমি করতে পারছি পরিশ্রম ভিডিওটা বানানোর মধ্যে দিয়ে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করতেই পারো। তবে আমি বলবো, আমি রিকোয়েস্ট করবো এটাই যে আমি যেহেতু পরিশ্রম করে ভিডিওটা বানালাম, যথেষ্ট লিখলাম, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমার বেটার কিছু চাই। ভালোভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো থাকো। ওকে।